দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2021-22 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 19টি কেন্দ্রের 57 ভেন্যুতে অংশ নেন 1,40,000-এর বেশি পরীক্ষার্থী। এবার প্রতিটি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন 13 জন শিক্ষার্থী। বিস্তারিত মিজানুর রহমানের রিপোর্টে। সারা দেশের 19টি কেন্দ্রের 57 ভেন্যুতে শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এক ঘন্টায় হয় মেডিকেল কলেজের 2021-22 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা। ঢাকায় 5 কেন্দ্রের 18 ভেন্যুতে আবেদন করে 61,678 জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র পরিদর্শনে এসে বিএমএ সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। এই পর্যন্ত জেলা পর্যায়ে যা খবর পেয়েছি আর ঢাকাতে যে খবর পেয়েছি, ইনশাল্লাহ পরীক্ষা ভালোই হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমাদের গার্জেনরা এবং আমাদের বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য ছেলেরা যারা সেবোটাস করার জন্য ব্যস্ত, আমি বুঝি না। আমার বাপ মা যদি মনে করেন যে আমার ছোটো ভাই এমবিবিএসে পড়বে, সে ডাক্তার হবে, তাহলে তো অন্য কোনো মানসিকতায় ভোগার কথা না। সারা দেশের 37টি সরকারি মেডিকেল কলেজে আসন 4,350টি এবং বেসরকারি 72টি মেডিকেল কলেজে এই সংখ্যা 6,489টি। পরীক্ষা দিয়ে এসে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। প্রশ্ন মোটামুটি এভারেজ বলা যায়, এত সহজ না, এত কঠিন না, ভালো দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, প্রশ্ন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। ট্যালেন্ট কোয়েশ্চেন অবশ্যই তো সবটা সহজ, আপনি এরকম 80টা হয়তো 70-80টা সহজ হয়েছে, বাকি 20টার মতো কঠিন হবে। এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো না দিলেই না, তো সেদিক দিয়ে সরকারি মেডিকেল কলেজের প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 33 জন, আর সরকারি বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রতিটি আসনের জন্য লড়ছেন 13 জন শিক্ষার্থী। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা।